Assalamualaikum. This is my university blog. আজকে আমি আপনাদেরকে আমার ইউনিভার্সিটির কিছু অংশ তুলে ধরবো। অনেকেই কমেন্ট করছেন, আপু লন্ডনে গিয়েছেন, কোন ইউনিভার্সিটিতে পড়েন। তো সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো শুরুতে আমি ক্লাসে চলে গিয়েছি। ক্লাসে গিয়ে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, কারণ অনেক সকালে যেতে হয়। তো এমনিতেই হচ্ছে ক্লাস করতে হয়, পড়াশোনার একটা প্রেশার তো থাকে সব কিছু মিলে। এর মধ্যে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট। ক্লাস শেষ করে আমি সোজা চলে গেলাম লাইব্রেরিতে, কারণ লাইব্রেরি আমার ভীষণ ভালো লাগে। আর এখানে সব ধরনের বইয়ের সমারোহ, তো যে চাইলেও যে কোনো বই পড়তে পারে। তো আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউসিএ, এটা হচ্ছে সংক্ষেপে বলা হয়, বাট ফুল নেম হচ্ছে ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস। তো যে কেউ আপনারা হচ্ছে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, আমার ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারবেন। এবং অনেক ভালো একটা ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, 96.9% স্পেশালিস্ট ইনস্টিটিউট ইন দ্য ইউকে, নাম্বার ওয়ান। তো ভালোই, আপনাদেরকে এখন আমি একটা মজার জিনিস শেয়ার করবো। আপনাদের মনে হবে যে আপনারা মুভিতে চলে গেছেন। এটা কোনো মুভির দৃশ্য না, এটা আমার ফোনে ধারণ করা দৃশ্য। তো এখন আপনারা বাস্তবে ফিরে আসুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রোমানা ইয়াসমিন, যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে বলছি। আজকে আমি চলে এসেছি আমার ইউনিভার্সিটিতে। তো আমার ইউনিভার্সিটিতে কিছু কাজ আছে, তো ভাবলাম যে ইউনিভার্সিটিতে যাই। যদিও আজকে আমার মনটা মানে ভালো লাগছিল না ইউনিভার্সিটিতে আসার জন্য, কারণ সকালে উঠতে হয় ঘুম থেকে অনেক আগে। ভাবলাম আমার ইউনিভার্সিটির কিছু ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকে জানতে চান যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি। ঠিক আছে, যেহেতু আমি লন্ডনে আসছি, আপনারা জানেন যে আমি হচ্ছে এতদিন রাশিয়াতে ছিলাম, তো রাশিয়া থেকে হচ্ছে এখন বর্তমানে লন্ডনে অবস্থান করছি। সো আমি কোথায় পড়াশোনা করি সেটা আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ তুলে ধরবো, যার কারণে আজকের আমার ইউনিভার্সিটির অনেকগুলো ক্যাম্পাস রয়েছে, যার মধ্যে আমি আমার ক্যাম্পাসটা শুধুমাত্র দেখাচ্ছি, কারণ এতগুলো ক্যাম্পাস কিন্তু আমার একদিনের পক্ষে দেখানো সম্ভব নয়। আর আমি হচ্ছে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের স্টুডেন্ট। আপনারা কিন্তু জানেন, আপনারা বলবেন যে আপু আপনি তো ইঞ্জিনিয়ার, আবার হচ্ছে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কেন? এটার ব্যাখ্যা আমি আনাদার একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। এছাড়া অনেক ডিপার্টমেন্ট রয়েছে, কম্পিউটার আর্টস, ফ্যাশন, ফ্যাশন আর্ট অ্যান্ড ডিজিটাল আর্ট রয়েছে, গ্রাফিক ডিজাইন রয়েছে, ইন্টেরিয়র ডিজাইন, মিউজিক, ফটোগ্রাফি, মার্কেটিং, পারফর্মিং আর্ট, লটস অফ ডিপার্টমেন্ট। আমার একদিনের পক্ষে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, আমি আমার ক্লাসে যাচ্ছি। তো ভিতরে গিয়ে দেখি কিছু টিচার, এখানে হচ্ছে ফিজিক্যাল এনরোলমেন্ট হচ্ছে, এতদিন অনলাইনে যারা ক্লাস করেছে ফিজিক্যাল এনরোলমেন্ট বাধ্যতামূলক। চলুন দেখাই আপনাদেরকে যে আমার ক্লাস হয় কোথায়। তো একটু অপেক্ষা করুন। এই বিশাল অডিটোরিয়ামে আমাদের হচ্ছে ক্লাস হয়, লর্ডস অফ স্টুডেন্ট, এখানে প্রজেক্টের মাধ্যমে ক্লাস হয়, টিচাররা সামনে হচ্ছে দাঁড়িয়ে ক্লাস নেয় অ্যান্ড আমরা হচ্ছে এখানে বসি। তো আজকে খুবই কম স্টুডেন্ট বলতে আজকে দিনটা শুধুমাত্র ফিজিক্যাল এনরোলমেন্ট করার জন্য, যার কারণে স্টুডেন্টের ক্লাস ওইভাবে হচ্ছে না। আর কোভিডের জন্য বুঝতেই পাচ্ছেন সবাই ডিস্টেন্স বজায় চলতেছে, এটা একটা আলাদা একটা ডিপার্টমেন্ট। এখানে হচ্ছে ফ্যাশন স্টুডেন্টরা হচ্ছে ক্লাস করছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে অল্প অল্প করে একটু ভিডিওটা শেয়ার করি। আর মজার বিষয় হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি অনেক ভালো একটা ইউনিভার্সিটি। আপনারা চাইলে ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস লিখে গুগলে সার্চ করতে পারেন, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো আপনাদেরকে ভিডিও দেখাতে দেখাতে দেখি যে এখানে কিছু বিস্কিট, পানি রয়েছে। তো আমি একটু খিদা লাগে, মানে আমার একটু খিদা লাগছে যে আমি ভাবতেছিলাম যে বিস্কিট নিই, একটা নেবো না দুইটা নেবো, আমি একটু কনফিউজ ছিলাম। তো এদিক ওদিক তাকাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না একটু বেশি করে নিই, কেউ আমার দিকে দেখে নাই, তারপরে দুইটা নিয়ে নিয়েছি। এবং পানি ছিল, পানি বিস্কিট খেয়েছি। আর হচ্ছে আমি একটু অনেক মজা করলাম আসলে, মাঝে মধ্যে ভালোই লাগে। স্টুডেন্টদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করে ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটিতে কিন্তু আপনার ক্যান্টিন সব কিছু আছে। এই যে একে একে স্টুডেন্ট আসতেছে এখানে বসে বসে তাদের সমস্যাগুলো সমাধান করছে, আমার অলরেডি সমাধান হয়ে গেছে। তো আমি এখন বেরোয় যাবো। কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব ভালো লাগছে। আর আমি যেহেতু একা ছিলাম, ভালো লাগছে, কিন্তু আমার ভাবতেছিলাম যদি কেউ সাথে থাকতো একটু ফটো তুলে দিতে পারতো, কিন্তু কেউ ছিল না, আমি একাই ছিলাম আর কি। তো আমার কাজ শেষ, আমি এখন বেরিয়ে পড়ব। এটা কিন্তু আমাদের ক্যাম্পাসের ভিতরে অনেক অনেক, মানে আমি আপনাদেরকে দেখে শেষ করতে পারবো না। আর আমার বাসাতেও অনেক কিছু কাজ ছিল, আমি খুব দ্রুত বেরোনোর চেষ্টা করছিলাম, এরই মাঝে অল্প অল্প করে নিচ্ছিলাম। স্টুডেন্টদের হচ্ছে এই রুমগুলোতে হচ্ছে ক্লাস হয়, অনেকে যেহেতু আর্টের কাজ করে, যেহেতু গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন আছে, তারপরে হচ্ছে আলাদা আলাদা রুম আছে, মিউজিকের আলাদা আলাদা রুম। তো বেরোবো, এর মধ্যে দেখি যে একটা ছেলে একটা মেয়ের ছবি তুলে দিচ্ছে। দেখে আমার একটু মনে হলো যে আমার এখানে কেউ থাকলে আমার একটু ছবি টবি তুলে দিত।
এই কথা বলতে সামনে একটা মজার জিনিস দেখ চোখে পড়লো, সেটা হচ্ছে একটা গাছ সুন্দর করে মানে আর্টিফিশিয়াল গাছে সবার সবার উইশ লিখে গিয়েছে। উইশটা হচ্ছে যে সবাই সবার দেশের ভাষার সুন্দর করে একটা লিখে গিয়েছে যে কোনো একটা বিষয়। তো অনেকে দেখি যে বাংলাদেশের পতাকার ছবি দিয়েছে, আমাকে ভালো লাগলো অনেক। তো আমি কেন মিস করব, আমি আমার একটা উইশ লিখে আমি এখন এই গাছের সাথে ঝুলিয়ে দিব, দেখা যাক কী হয়। তো আসলে এটা প্রত্যেকটা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য প্রত্যেকটা দেশের একটা সুন্দর একটা উক্তি বা যে যার মতো করে লিখতে পারে। তো আজকে ভিডিওটা আমি খুবই শর্ট করার চেষ্টা করতেছি, আমি পরবর্তীতে হয়তো বা অনেক বড় করে ভিডিও আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কথা বলতে বলতে আপনাদের সাথে আমি বেরোই গেলাম। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির হচ্ছে লোগো, ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভার্স, খুবই সুন্দর এরিয়াতে অবস্থিত বিশ্বাস করেন। আর আমি ন্যাচারাল পছন্দ করি, সামনে বিশাল বড় একটা পার্ক। আপনারা যদি কমেন্ট করে বলেন যে ইউনিভার্সিটির ইচ অ্যান্ড এভরিথিং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমি তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব। কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাতে হবে যে আপনারা এই ধরনের ভিডিও চান কি না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আজকের আমার ইউনিভার্সিটির অল্প কিছু অংশ। আমি আবারও বলছি আপনারা আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে যে আমি আমার ফুল ইউনিভার্সিটির ভিডিও দিব কি না। তো অবশ্যই চটজলদি কমেন্ট করে ফেলেন এবং অবশ্যই তো লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।